আসসালামু আলাইকুম, ওয়াল টু ইট মনসুরিদের চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এখন যে বিষয়টি আপনাদেরকে বলবো এবং জানাবো, সেটি হচ্ছে আমরা যারা প্লাস্টিকের পণ্য ব্যবহার করি এবং প্লাস্টিকের পণ্য আমরা যারা ব্যবহারের পরে ফেলাই দিই, এই প্লাস্টিকগুলো পরবর্তীতে কী হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো। আমাদের যেই পুরনো প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের বাটিগুলো আমরা পুরনো হয়ে গেলে ফালাই দিই, সেটগুলো আমাদের বাড়ি থেকে যারা পুরনো ভাঙ্গারি ক্রেতা রয়েছে তারা এসে এগুলো কিনে নিয়ে যায় বাড়ি বাড়ির থেকে। আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাঙ্গারি ক্রেতা, সে ভাঙ্গারি পুরনো যেই প্লাস্টিকের বোতল, প্লাস্টিক রয়েছে সেগুলো বাড়ি বাড়ির থেকে কালেকশন করে কিনে নিয়ে যাচ্ছে। এগুলো কিনে নিয়ে যায় কী করা হয় সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং বলবো। দেখতে পাচ্ছেন একজন পুরনো ভাঙ্গারি ব্যবসায়ী, সে এগুলো বাড়ি থেকে কালেকশন করে কিনে নিয়ে যাচ্ছে, এগুলো নিয়ে যাবে। এবং শুধু তাই নয়, আমাদের বজ্রতে যেগুলো ফালাই দিই সেগুলো দিয়ে কী হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো। এই ভাঙ্গারি যে ক্রেতা রয়েছে সেগুলো কিনে এখন সে নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওগুলো কেনার পরে সে দাম দর দিয়েছে, নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের যেই প্রতিদিনের দৈনন্দিন জীবনে যেই সব প্লাস্টিক পণ্য রয়েছে, প্লাস্টিক রয়েছে বা প্লাস্টিকের বস্তা বা পলিথিন রয়েছে, সেগুলো আমরা ফেলাই দিই, সেগুলো ময়লা আবর্জনা থেকে কালেকশন করে যারা কী করা হয় সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই ময়লা আবর্জনা থেকে প্লাস্টিকগুলো আলাদা করা হচ্ছে, পলিথিনগুলো আলাদা করা হচ্ছে। যারা সিটি কর্পোরেশনে বা বিভিন্ন ময়লা এরিয়াতে কাজ করে তারা দেখতে পাচ্ছেন সেগুলো আলাদা করে রাখছে। এক এক প্লাস্টিকের এক এক মূল্য রয়েছে, সেগুলো আলাদা করে রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থেকে প্লাস্টিকগুলো আলাদা করা হচ্ছে, এবং বিভিন্ন কোয়ালিটির প্লাস্টিক রয়েছে, বিভিন্ন কালারের প্লাস্টিক রয়েছে, এক এক কালারের প্লাস্টিক এক এক জায়গায় আলাদা করা হয়। এগুলো যখন আলাদা করা হয় আপনার এই যে বস্তাগুলো, এই বস্তাগুলোকে আপনারা যেগুলো আমাদের যেগুলো প্লাস্টিকের বস্তা রয়েছে এগুলো আলাদা করে নিয়ে যেয়ে এগুলোকে দিয়ে যে পাউডার বানানো হয় এগুলো আগুনের মাধ্যমে পুড়ে এগুলোকে কালো পাউডার যেটা বলে, মানে প্লাস্টিকের টুকটা সেটা কালো টুকটা তৈরি করা হয় এই প্লাস্টিক থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ভরছে, যারা বিভিন্ন জায়গার থেকে এগুলো কিনে এনে কালেকশন করে আনে, এক জায়গা জমা করা হয়, সেই জায়গা জমা করে একত্রে রেখে পরবর্তীতে রাস্তাঘাট থেকে কালেকশন করার পরে এগুলো ভাঙ্গারি দোকানদাররা এলাকার ভিত্তিক যেসব দোকান রয়েছে, ভাঙ্গারি দোকান, সেই সব ভাঙ্গারি দোকানে বিক্রি করে। দেখতে পাচ্ছেন এই ভাঙ্গারি দোকান, এই দোকানে এনে বিক্রি, এইসব দোকানগুলোতে এনে বিক্রি করা হয়। এইসব দোকান থেকে এইগুলো, এই মালগুলো একত্রিত করে আরেকটি জায়গায় তারা, এর থেকে বড়ো যে গোডাউন রয়েছে, জায়গা রয়েছে সেই জায়গায় তারা এগুলি জমাট করা হয়। সেই জায়গার থেকেই আমাদের ঢাকা বিলিবান সংলগ্ন এলাকা ইসলামবাগ এগুলো পাঠানো হয়। এগুলো ইসলামবাগে বিশাল কারখানা রয়েছে, এই পাউডারের কারখানা, মানে প্লাস্টিকের এই টুকরোগুলোকে পাউডার বলা হয়, এই পাউডারের কারখানাতে পাঠানো হচ্ছে হবে। দেখতে পাচ্ছেন এরা এখন বস্তাবন্দি করে, একত্রিত বস্তাবন্দি করে 20-30 কেজি করে এগুলো আপনার যেই প্লাস্টিকের যেই কারখানা রয়েছে সেই জায়গায় পাঠানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে ভ্যান গাড়ি দিয়ে বিভিন্ন জায়গার থেকে এই ভ্যান গাড়িতে করে পলিথিন, প্লাস্টিক বা প্লাস্টিকের বস্তা এগুলো নিয়ে আসা হচ্ছে। এগুলো মূলত ইসলামবাগের ব্যবসায়ীদের কাছে আনার পরে যেটা করা হয়, তারা এই মাল, এই প্লাস্টিকগুলোকে বিভিন্ন কোয়ালিটিরভাবে আলাদা করা হয়। দেখতে পাচ্ছেন এখানে ভাগ করা হচ্ছে, বিভিন্ন কোয়ালিটির প্লাস্টিক বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে রাখা হবে, রাখা হচ্ছে বিভিন্ন কালারের।
এগুলো এক একভাবে এক এক মাল মানে পাউডার তৈরি করা হবে। সাদাগুলো এক সাইডে রাখা হচ্ছে, যেগুলো বিভিন্ন কালারে কালার রয়েছে সেগুলো আলাদা আলাদা ভাবে রাখা হচ্ছে। এগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ভাগ করা হচ্ছে কোনটা কোন জায়গায় যাবে। এগুলো একসাথে না, আলাদা আলাদাভাবে সেগুলোতে পাউডার করা হবে। মিশিংয়ের মাধ্যমে এগুলোকে কেটে গুঁড়ো গুঁড়ো করে ছোটো ছোটো পিস করা হবে, সব আলাদা করা হচ্ছে দেখতে পাচ্ছেন। আসলে আমরা যে প্লাস্টিকগুলো ব্যবহার করে, প্লাস্টিকের পণ্য ব্যবহার করি, বিশেষ করে প্লাস্টিকে ওয়ান টাইম গ্লাস, ওয়ান টাইম প্লেট, তারপরে আপনার রয়েছে আমাদের খাবারের জন্য বাটি, বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করি। আসলে এগুলো কি, এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতি করে কি না সেটা আপনারা নিজেরাই দেখে নিন। কারণ আমরা হয়তো প্লাস্টিকের বক্সতে, যারা আমরা অফিসে চাকরি করি বা বিভিন্ন জায়গায় যাই, আমরা গরম গরম খাবারটাই প্লাস্টিকের বক্সে করে নিয়ে যাই। তো এই বক্সগুলো যখন এই প্লাস্টিকগুলোতে তৈরি করা হয়, সেগুলো আমাদের জন্য কতটুকু উপকারিতা বা ক্ষতি হওয়ার সেটা আপনারা এইখান থেকে ভিডিও থেকে জেনে নিতে পারছেন। দেখতে পাচ্ছেন মালগুলো আলাদা করা হচ্ছে। এই কাজে বিভিন্ন লোক জড়িত রয়েছে, এক একভাবে তারা এক এক কাজে জড়িত দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে যারা এই কাজগুলো করে, এই ময়লাগুলো বিভিন্ন ইয়াগুলো আলাদা করা হয়, এখানে শ্রেণী ভোজে বিভিন্ন কালার আলাদা 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 করে ময়লাগুলো ভাগ করা হয়। এবং এগুলো যখন মিশিংয়ের মাধ্যমে দিয়ে ছোটো ছোটো করা হবে প্লাস্টিকগুলো পাউডার, আমি সেইগুলোও আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একজন এগুলো ভাঁজ করতে আলাদা করছে, বিভিন্ন কালারের প্লাস্টিক বিভিন্ন কালারের আলাদা করতে হচ্ছে, বিভিন্ন ময়লাগুলো কাগজগুলো আলাদা করে এগুলো ভাগ করা হচ্ছে। এই প্লাস্টিকগুলো ময়লাগুলো ফালানো হচ্ছে, প্লাস্টিকের টুকরা এগুলো এখানে রয়েছে, এগুলো কীভাবে মহিলাদের মাধ্যমে দেখা যায় আলাদা করতে। আমাদের যে ক্যারেট রয়েছে, ফলের ক্যারেট, পরের কার্টুনগুলো, সেগুলোকেও পরবর্তীতে যখন ভেঙে যায়, যখন পুনরায় আবার এগুলোকে যেইভাবে কেটে পাউডার বানানো হয়, আবার সেইগুলো দিয়ে আবার নতুন করে কার্টুন তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন এগুলোকে টুকটু টুকটু করা হয়েছে, বিভিন্ন কালার কালার আলাদা ভাগ করা রয়েছে। মিশিংয়ের মাধ্যমে ছোটো ছোটো কুচুকটা করার পরে বুড়িগঙ্গার যে নদীর পানি রয়েছে, সেই নদীর পানির মাধ্যমে সেগুলিকে ধোয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন বড় বড় বোতল ছিল, বিভিন্ন প্লাস্টিকের ইয়া ছিল, এগুলো বিভিন্ন কালার ছিল, সেগুলোকে আলাদা করে বুড়িগঙ্গা নদীর পানির মাধ্যমে সেগুলোকে ধোয়া ধুতু করা হচ্ছে। এই বুড়িগঙ্গা নদীর পানি এমনি দূষিত, এমনি নষ্ট হয়ে গেছে বুড়িগঙ্গার পানি, সেই পানি দিয়ে তারা ধুইতেছে। দেখতে পাচ্ছেন পাউডারগুলো ধুচ্ছে তারা মিশিংয়ের মাধ্যমে, এটি ছোটো ছোটো করে টুকটা করে কেটেছে, এখন ধুয়েছে, ধুয়ে আলাদা করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন প্লাস্টিকের টুকটুগুলো, এগুলো বড়ো ইয়ে ছিল, এগুলো এখন এগুলোকে রোদি দিয়ে শুকাবে। আপনারা দেখতে পাচ্ছেন রোদিতে শুকানোর জন্য যে বেড়ি বাঁধে নদীর পাড়ে রয়েছে, সেই জায়গায় আপনার চট বিছানো হচ্ছে, কারণ চটের উপরে দিয়ে এগুলোকে ধুয়েছে, সেগুলোকে আবার তারা শুকাবে। কারণ পানিটি না শুকালে মিশিংয়ে দিলে এটা গলবে না। দেখতে পাচ্ছেন ধোয়ার শেষে এগুলো শুকানোর জন্য দিচ্ছে। বিভিন্ন কালারের মাল রয়েছে, এগুলো প্রথমেই ভাগ করা হয়েছে কোনটা কোন কালারে। এখন ধোয়ার পরে এগুলো রোদে শুকানোর জন্য এখানে দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে বুড়িগঙ্গা নদীটা রয়েছে, যে বুড়িগঙ্গা নদীর পানি দিয়ে ধুয়েছে, এটা হচ্ছে ইসলামবাগের পিছনে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালারের কালারের পাউডার, যে লালগুলো আলাদা, তারপর আপনি নীল কালারের যেই জিনিসগুলো ছিল সেগুলোকে আলাদা করে কাটা হয়েছিল, যে নীল কালারের এগুলো যেই কালার সেই কালারের দিয়ে আবার পণ্য তৈরি করা হবে। দেখতে পাচ্ছেন সাদা কালারের যেগুলো সাদা কালারের বোতল ছিল, সাদা কালারের পলিথিন, সেইগুলো শুকানোর পরে যারা যেটা করা হয়, তারা বিভিন্ন বড় বড় বস্তার মধ্যে এগুলো দেখতে পাচ্ছেন বস্তার মধ্যে ভরছে। এগুলো বস্তা ভরে কেজি হিসাবে আপনার বিভিন্ন কোম্পানির কাছে
যেমন আরএফএল বা বিভিন্ন কোম্পানি রয়েছে, বড় বড় কোম্পানি, এই কোম্পানিগুলোর কাছে এইগুলো পাঠানো হবে। দেখতে পাচ্ছেন এগুলো এখন শুকিয়ে গিয়েছে, শুকানোর পর এগুলো বস্তা বন্দি করে বস্তা ভরে এগুলো আপনার বিভিন্ন বড় বড় কোম্পানির কাছে এই পাউডারগুলো পাঠানো হবে। এটি হচ্ছে আপনার প্লাস্টিকের পাউডার। আপনাদেরকে দেখালাম প্লাস্টিকের, পুরনো প্লাস্টিকের দিয়ে কী করা হয়।